বন্ধুরা, আমাদের কাছে আপনাদের অনেক কমেন্ট আসে, কিন্তু সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি তার মধ্যে অনেক কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওতে আমরা আপনাদের পছন্দের কিছু কমেন্ট শুরুতে দেখাচ্ছি। তবে যাই বলিস, বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে কবে থেকে বলছি, আয় একদিন তোকে বিরিয়ানি খাওয়াই। এখানকার দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত। তুই তো এত ব্যস্ত মানুষ, সময় করে উঠতে পারছিস না। আরে না রে, আসলে ছুটি পাই না একদম, এই আজকে কোনো রকমে ম্যানেজ করে চলে আসলাম। অনেকদিন পর আমি আমার বন্ধু পরিমলের বাড়ি এসেছি। ওর বাড়ি ব্যারাকপুরে, ব্যারাকপুর স্টেশন থেকে বেশ কিছুটা দূর। আসার উদ্দেশ্য বিশেষ কিছু নয়, সেরকম কিছু কাজ এখানে নেই। অনেকদিন ওর সাথে দেখা হয়নি, অনেকদিন ধরে ফোনে বলে যাচ্ছে, আয় তুই আসলে তোকে কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো। তাই লোভ সামলাতে না পেরে আজকে একেবারে ছুটে চলে এলাম, গরম গরম বিরিয়ানি আর চিকেন চাপ। অনেকদিন পরে আর এক বন্ধুর সাথেও দেখা, ময়াঙ্ক, সেই কলেজ লাইফের বন্ধু। অনেকদিন পরে দেখা হয়ে বেশ ভালো লাগলো। গল্প করতে করতে খেয়াল নেই যে রাত কটা বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে তো সন্ধে সাতটা। ময়াঙ্ক উঠে বলল, না রে আজ বেরিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেল। আমি বললাম, সবে তো সাতটা বাজে, দাঁড়া আর আধ ঘন্টায় থাকি তারপর বেরোবো। কি বলছিস, কি ওই ঘড়িটা বন্ধ, রাত নটা বাজে। ময়াঙ্কের কথা শুনে আমি চমকে উঠলাম, মোবাইল বার করে দেখলাম সত্যিই তো রাত নটা বেজে গেছে, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি, ঘড়িটা বন্ধ। পরিমল বলল, আরে তুই ছাড় না ওসব, তুই এত রাত হয়েছে যখন আর বাড়ি ফিরে কি করবি, আজকের রাতটা আমার এখানে থেকে যা, কালকে সকালে খাওয়া দাওয়া করে তারপর বেরোস। আমি বললাম, না বন্ধু সেটা আর হবে না, কারণ কাল সকালে আমার ডিউটি আছে। পরিমল আমাকে অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি কিছুতেই থাকতে পারলাম না, কারণ কাল কোম্পানি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে আর আমাকে তাতে থাকতেই হবে, না হলে কিছুতেই চলবে না, অন্তত 10টার মধ্যে আমাকে অফিসে ঢুকতে হবে। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাইরে বেরিয়ে বাইকে স্টার্ট দিতে যাব, ঠিক তখনই দেখলাম বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না। বারবার চেষ্টা করার পরেও বাইকটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। কিন্তু এত রাতে বাইকটা বিগড়ে গেল, এবার আমি যাব কিভাবে? ইস, আমার বাইকটাও সার্ভিসিংয়ে দিয়েছি রে, নাহলে তুই আমার বাইকটা নিয়ে বেরিয়ে যেতে পারতিস। আমি বললাম, না রে থাক, বাইকটা এখানেই থাক, আমি এখন বেরিয়ে যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। পরিমল আমাকে মেন রাস্তা পর্যন্ত এগিয়ে দিল, তুই চলে যা আমি এখান থেকে কিছু ধরে নিয়ে বেরিয়ে যাব। পরিমল অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি ওকে বেকার বেকার আর দাঁড় করালাম না, ওকে বাড়ি চলে যেতে বললাম। আমার আবার ঘড়ি ব্যবহার করার অভ্যেস একেবারে নেই, তাই পকেট থেকে বারবার মোবাইলটা বার করে টাইম দেখতে লাগলাম, বাজে প্রায় 9:30। এখানে ইন্টারনেটটাও প্রচণ্ড স্লো, ওলা বা উবেরের অ্যাপটা ইনস্টল করতে লাগলাম, কিন্তু অ্যাপগুলো কিছুতেই ইনস্টল হচ্ছে না। প্লে স্টোরে কোনো সমস্যা হচ্ছে নাকি নেট সমস্যা বুঝে উঠতে পারলাম না। বেশ কিছুক্ষণ পর উবের অ্যাপটা ইনস্টল হলো, কিন্তু যতবারই ক্যাব বুক করছি বারবার রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে প্রায় 9:45 বেজে গেল। দূরে একটা হালকা আলোর শিখা দেখতে পেয়ে মনে খুব আশার আলো জাগলো, এতক্ষণ যে রাস্তা দিয়ে একটা জনপ্রাণীও যেতে দেখিনি, দূরে মনে হচ্ছে একটা ফোর হুইলার কিছু আসছে, যদি ট্যাক্সি বা কিছু হয় খুবই ভালো। অবশেষে মনে একটুখানি স্বস্তি পেলাম যখন একটা ট্যাক্সি সামনে এসে দাঁড়ালো। বলছি দাদা, যাবেন কোথায়? স্টেশনে যাব। যাবেন আপনি? হ্যাঁ সে তো যাব, কিন্তু এত রাতে স্টেশনে? হ্যাঁ, 10:45 ট্রেনটা ধরব, যদি পৌঁছে দিতে পারেন খুব ভালো হয়। উঠে আসুন। কত লাগবে আগে বলুন। আমি বেশি নেব না, যা ভাড়া উঠবে মিটারে তাই দেবেন। এই আপনার সামনে মিটার অন করছি। এখান থেকে স্টেশনের যা দূরত্ব তাতে 2 টাকার বেশি ভাড়া হওয়া উচিত নয়। তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে বসলাম, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, 10:45 ট্রেনটা পাবো বলে মনে হচ্ছে না। ট্যাক্সিওয়ালাকে বললাম, দাদা একটু তাড়াতাড়ি চালান না, স্টেশনে পৌঁছাতে হবে, অন্তত 5 মিনিট আগে পৌঁছালেও 10:45 ট্রেনটা ধরতে পারবো। স্যার আমি তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়ার। মোবাইলে IRCTC-র অ্যাপটা খুলে দেখতে লাগলাম,
পরের ট্রেন কটায় আছে, কিন্তু রাতে ট্রেন আর নেই। এই ট্রেনটা মিস করলে কপালে অশেষ দুঃখ লেখা আছে। এমনিতেই বস ছুটি দিতে যায় না, তারপরে একটা দিন ছুটি দিয়েছে। কাল আমাকে যে করে হোক জয়েন করতেই হবে। মোবাইলের অ্যাপটা রিফ্রেশ করে দেখার চেষ্টা করছি যে পরবর্তী ট্রেন আছে কি না আদৌ। এ কি, এটা কি হলো? মনে হলো কেউ যেন আমার পিঠে হাত রাখলো, কিন্তু আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। এরকম একটা অদ্ভুত অনুভূতি হওয়ার তো কোনো মানেই নেই, কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন আমার কাঁধে হাত রাখলো, কিন্তু পেছনের সিটে আমি ছাড়া ট্যাক্সিতে তো কেউ নেই। তাহলে কে আমার পিঠে হাত রাখবে? মনের ভুলই হতে পারে। যেতে যেতে বাইরের দৃশ্য দেখছিলাম, দুদিকে ঘুটঘুটি অন্ধকার, আর মাঝখানে হালকা পোস্টের আলোয় জঙ্গলটাকে অল্প স্বল্প বোঝা যাচ্ছে। কিন্তু এ কি দেখলাম? এটা একটা বাচ্চা সামনে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ট্যাক্সি চলছে প্রায় 60-70 কিলোমিটার গতিতে, আর একটা বাচ্চা ছুটে ট্যাক্সিকে ওভারটেক করে বেরিয়ে গেল। এই ব্যাপারটা শুধু আমি নয়, ট্যাক্সিওয়ালাও লক্ষ্য করেছে। সে আমার দিকে একটু মুখ ঘুরিয়ে বলল, স্যার আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, একদম ভয় পাবেন না, এই রাস্তাটা আমার একদম ভালো মনে হচ্ছে না। আমি বললাম, এটা কি, এটা কি সত্যি মানুষ না অন্য কিছু? না স্যার, এই রাস্তায় এরকম অনেক কিছু দেখা যায়, আপনি বাইরের দিকে একদম তাকাবেন না, আমি আপনাকে ঠিক পৌঁছে দেব। কিন্তু বাইরের দিকে না তাকালেও কৌতূহল তো আমার থেকেই গেল। এবার দেখলাম একটা বাচ্চা মেয়ে, সেও তীব্র গতিতে দৌড়ে ট্যাক্সিটাকে ওভারটেক করে চলে গেল। এটা কি হচ্ছে? এই রাস্তায় কি এমন আছে? এরা কি আদৌ মানুষ না অন্য কিছু? আমি খুব ভয় পেয়ে গেলাম। ট্যাক্সিওয়ালাকে বললাম, আচ্ছা দাদা আপনি কি লক্ষ্য করেছেন, দেখলেন একটা বাচ্চা মেয়ে এক্ষুনি বেরিয়ে গেল? হ্যাঁ স্যার, আপনি যা দেখেছেন ভুল কিছু দেখেননি, আমিও দেখেছি, এই রাস্তায় এরকম হয়, আপনি চুপ করে বসে থাকুন। এবার লক্ষ্য করলাম বাচ্চা ছেলেটা দৌড়াতে দৌড়াতে ট্যাক্সির সাথে সমান গতিতে চলছে, আর সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আর সে কোনো মানুষ নয়, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার সারা শরীরে মাংস বলতে কিছুই নেই, চোখ দুটো টকটকে লাল, কি হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিক থেকে চোখ ফেরাতে পাচ্ছি না, যেন তার চোখের জাদুতে আমি বশ হয়ে গেছি। হঠাৎ করে সে আবার মিলিয়ে গেল হাওয়াতে, কিন্তু এর পরে যা ঘটলো তাতে সারা শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তে লাগলো আমার। ট্যাক্সির ওপরের ছাদে দুম দুম করে শব্দ করতে লাগলো, কে শব্দটা করছে সেটা অবশ্য আমি কিছুটা আন্দাজ করতে পারছি। আমি ড্রাইভারকে বললাম, আচ্ছা এটা কী হচ্ছে বলুন তো, ছাদের ওপরে বাচ্চাগুলো কী করে উঠলো? ট্যাক্সি ড্রাইভারের দিক থেকে কোনো উত্তর এলো না, একটা বিকট হাসির শব্দ ভেসে আসলো, এ কি আপনি এরকম হাসছেন কেন, আপনি এরকম অদ্ভুতভাবে হাসছেন কেন? বাঁদিকের জানলায় হঠাৎ করে চোখ পড়তে দেখলাম বাচ্চা মেয়েটা তার শরীরটা ট্যাক্সির ছাদের ওপর আছে, আর তার মুখটা সে জানলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে আমার দিকে তাকিয়ে তীব্র চিৎকার করে যাচ্ছে, আর হাত বাড়িয়ে সে আমাকে ধরতে আসছে, কিন্তু সে আমাকে হাতের নাগালে পাচ্ছে না। আমি আস্তে আস্তে সরে যাচ্ছি ট্যাক্সির এক প্রান্তে। আমি ট্যাক্সিওয়ালাকে না পেরে বললাম, আপনি থামান, আমি নেমে যাব, আমি যাব না এই গাড়িতে, আপনি থামান দয়া করে। কিন্তু এবার আমি দেখলাম ড্রাইভিং সিটে কোনো মানুষ বসে নেই, ড্রাইভিং সিটে যে বসে আছে সে একটা নরকঙ্কাল। সে তার মাথাটা আমার দিকে ঘুরিয়ে বলল, এ গাড়ি সেদিনও থামেনি, আজও থামবে না, এ গাড়ি একেবারে জমির দক্ষিণ দুয়ারে গিয়ে থামবে। এ কথা বলেই গাড়িটাকে আরো তীব্র গতিতে চালানো শুরু করলো, যেন হাওয়ার চেয়েও তীব্র গতিতে গাড়িটা ছুটছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না কি করব। এদিকে সেই মেয়েটা হাত বাড়িয়ে আমাকে ধরতে আসছে, একটা তীব্র শব্দ আর তারপরেই সব কিছু অন্ধকার।
তারপরে আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমি একটা বেঞ্চির উপর শুয়ে আছি, দু তিনজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন লোক আমাকে জিজ্ঞাসা করলেন, দাদা এখন ঠিক আছেন তো? এখন সুস্থ বোধ করছেন? আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে এসেছেন? আর এত রাতে রাস্তার মধ্যে এরকমভাবে পড়েছিলেন কেন? পাশের থেকে আরেকজন বয়স্ক লোক বললেন, আরে দাঁড়া, ওনাকে একটু কিছু মনে করতে দাও, সবে জ্ঞান ফিরেছে, প্রশ্ন করে করে লোকটাকে তো পাগল করে দেবে। বলুন তো দাদা, কালকে কি হয়েছিল ঠিক? কালকে রাতে আমার সাথে যা যা হয়েছে সব কিছু আমি লোকটিকে খুলে বললাম। আমার কথা শোনার পর লোকটি বললেন, ও বুঝতে পেরেছি, আপনি ওই ট্যাক্সিওয়ালার ভূতের চক্করে পড়েছেন। ওই ট্যাক্সিওয়ালা বেশ কিছুদিন আগে নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে ট্যাক্সি করে যাচ্ছিল, একটা গাছের ধাক্কা লেগে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়ে ওখানেই তিনজনে মারা যায়। শুনেছিলাম ট্যাক্সিটা নাকি ব্রেক ফেল হয়েছিল, সেই জন্য ট্যাক্সিটাকে থামাতে পারেনি। শুধু আপনি নন, এর পাল্লায় আরও অনেকেই পড়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় কাউকে প্রাণে মারে না, এইভাবে ভয় দেখিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। সেই দিনের পরের থেকে আমি মনে মনে এইটুকু প্রতিজ্ঞা করে নিলাম, আর কোনো দিন এত রাত করে বাড়ি ফিরব না।